নমস্কার দর্শক বন্ধু, আবার চলে এলাম। হয়তো থাম্বনেলটা দেখেছেন, বুঝতে পেরেছেন কী বলতে চাইছি। কেউ স্কিপ করবেন না, জিনিসটা বুঝে থাকুন। চন্দ্রগ্রহণ এই কটি রাশি হবে মালামাল, আর এই কটি রাশি থাকুন সাবধান। এটা হচ্ছে 5ই মে, যেটা চন্দ্রগ্রহণ রয়েছে সেটা কিন্তু আমরা তুলা রাশির উপর দিয়ে চন্দ্রগ্রহণটা হবে, যেহেতু তুলা রাশি পড়বে। সেই কারণেই বলছি এই গ্রহণটা যে কানেকশানে হবে চন্দ্রগ্রহণটা, এটা দেখুন সবথেকে ভালো শুভফল পাবে হচ্ছে আপনার ক্ষেত্রে, যেটা বলা বাহুল্য, চতুর্থপতি কানেক্ট করবে। যার যেমন মেষ রাশি চতুর্থপতি কানেক্টেড করছে, চন্দ্র অবশ্যই ভালো ফল দিয়ে যাবে। যেহেতু এখন রবি হয়ে গেছে ভরণী নক্ষত্রে, বুধ হয়ে গেছে ভরণী নক্ষত্রে চলে গেছে, সেই কারণে আপনারা কিছুটা শুভফল আশা করি পাবেন। সবথেকে বেশি মালামাল তৈরি করবে হচ্ছে আপনার, যেটা ক্ষেত্রে বলবো, মিথুন রাশি। মিথুন রাশি অতীব কিন্তু শুভফল পাবেন এবং আর্থিক সুখ সমৃদ্ধি পেয়ে যাবেন এই চন্দ্রগ্রহণের দিন। চন্দ্রগ্রহণের 5ই মে থেকে একটা শুভ দিন পেয়ে যাচ্ছেন। এদের ক্ষেত্রে মানসিক শান্তি পাবে, অর্থ আসবে, যেভাবে হোক জলের মতো অর্থ আসবে। দ্বিতীয় প্রতি চন্দ্র যেহেতু পঞ্চমে চলে যাবে, সেটা গ্রহণ হবে, তবে কিন্তু তার কিন্তু অর্থ কিন্তু আশা করি তাকে দিয়ে যাবে, যেহেতু বৃহস্পতি তাকে দৃষ্টি করবে। আর দিয়ে যাবে হচ্ছে সিংহ রাশিকে। সিংহের তৃতীয় চলে যাচ্ছে, তৃতীয় দ্বাদশপতি হয়ে একে কিন্তু যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে রাশির পরে, সেই জন্যে একটু শুভফল পাবে। খুব একটা খারাপ ফল কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে পাচ্ছে না বা পাবে না। আর আসে হচ্ছে আপনার ভালো সময় আছে ধনুরাশির। কেন যদি বলেন ধনুরাশির অষ্টমপতি হয়তো যাবে ইলেভেন্থে, কেন ভালো অষ্টমপতি কেন ভালো হবে? অষ্টমপতি ভালো হবে একটা কারণে, তার কিছু কিছু সময় ফাটকা অর্থ ইনকাম দেবে, সন্তান দিক থেকে সুখ দেবে, মায়ের শরীর নিয়ে সমস্যা তৈরি করবে ধনুরাশির ক্ষেত্রে, সেটা মিথুন রাশির ক্ষেত্রেও করবে, সিংহ রাশির ক্ষেত্রে করে মাতৃভাব থেকে সমস্যা তৈরি করবে। যেহেতু চন্দ্র হচ্ছে মাতৃভাব, সেই কারণে একটা ফলের দিকে ডিস্টার্বেন্স করবে। আর ভালো দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে বলা যেতে পারে কুম্ভ রাশি। মিথুন, সিংহ, ধনু ও কুম্ভ এদের ক্ষেত্রে শুভ ফলপ্রদ পাবে। এবার কী কী ফল পাবে সেটা নিয়ে মেন বিস্তারিতভাবে আসি আমি। কুম্ভর ক্ষেত্রে যেহেতু সপ্তম অষ্টম নবমে চন্দ্র যাচ্ছে, সেটা ষষ্ঠপতি যারা চাকরি করেন বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা স্থায়িত্ব জায়গা তৈরি করবে কুম্ভ রাশির ক্ষেত্রে। কর্মে পদোন্নতি কানেকশানটা খুব রয়েছে এক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতকের ক্ষেত্রে, এটা নিয়ে শুভফল আপনি পেয়ে যাচ্ছেন। এবার আসি হচ্ছে আমি মিথুন রাশি কী শুভফল পেতে পারেন। তৃতীয় প্রতি অর্থ গম হতে পারে, অর্থাগম হবে, হুটহাট করে অর্থাগম তৈরি করবে, ইনকাম পাবেন, ফাটকা ইনকাম পেতে পারেন, লটারি কাটলে কাটলে পেতে পারেন, সেটা তার জন্মচার অনুযায়ী বিচার করে জন্ম নক্ষত্র দেখে বিচার করতে হবে। তবে যেহেতু সাথে নক্ষত্র চলে যাবে, আশা করি আপনি মিথুন রাশির ক্ষেত্রে কিছুটা শুভফল পেয়ে যেতে পারেন। এবার আসছে সিংহ রাশির ক্ষেত্রে কী দেবে। তৃতীয় বন্ধু বান্ধবের জায়গা থেকে ভালো জায়গাটা দিয়ে যাবে, আর দিয়ে যাবে হচ্ছে আত্মীয় সঙ্গে দারুণ কানেকশান দিয়ে যাবে। তো মায়ের শরীর নিয়ে পিতৃভাব নিয়ে কিন্তু খুব ভালো ফল দেবে না সিংহ রাশির ক্ষেত্রে, মাতৃপিতৃ জায়গাটা খারাপ দেবে, কিন্তু আর্থিক দিক থেকে সুখটা মোটামুটি পাচ্ছেন, ভালো জায়গা আপনাকে দিয়ে যাবে। আর ধনু রাশির ক্ষেত্রে কী দেবে, একাদশ চন্দ্র অষ্টমপতিতে ফাটকা অর্থ আয় ইনকাম হতে পারে। খারাপ যাবে কার সাবধান থাকতে বলছি বারবার, খারাপ যাবে কার সাবধান থাকতে বলছি বারবার, সেটা তুলা রাশি। তুলারাশির কিন্তু গ্রহণ দোষ যেহেতু শুরু হয়ে গেল, মানে গ্রহণ যেহেতু চন্দ্রকে ড্যামেজেবল করবে, সেক্ষেত্রে বলবো তুলারাশিকে সাবধান অবলম্বন করতে। পারলে এই চন্দ্রের কিছু যদি প্রতিকার করে না থাকেন, সেগুলো প্রতিকার প্রতিবেদনটা করে নেওয়া আপনার ক্ষেত্রে, যদি আপনার যদি অস্তচন্দ্র হয় তুলারাশির ক্ষেত্রে, এবার আমার জন্মচার্ট দেখা নেই, সেটা দেখে বিস্তারিতভাবে কিন্তু বলে দেওয়া সম্ভব যে আপনার রাশির কী কানেকশান দেবে। বিষুরাশি ভালো যাবে না, বিষুরাশির ক্ষেত্রে তুলারাশি বিষুরাশি এদের ক্ষেত্রে ভালো ফল দেবে না, যেহেতু বিষুদের চন্দ্র তুঙ্গ হয়, রাহু যেহেতু দৃষ্টি করছে দ্বাদশ দৃষ্টি, সেক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে বিষুরাশির ক্ষেত্রে ভালো ফল দেবে না, তুলারাশির ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে না, মকর রাশির ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে না। তুলা, মকর ও বিষু এদের ক্ষেত্রে
শুভফল কিন্তু আপনারা পাচ্ছেন না, কারণ মকরের হচ্ছে সপ্তম অষ্টম নবম দশমে চলছে যাচ্ছে হচ্ছে আপনার চন্দ্র। এবার আমরা দ্বিতীয় শনি রয়েছে অষ্টমতে, চন্দ্র আপনার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে না যেহেতু সপ্তমপতি হয়ে দাম্পত্য কলহ তৈরি করবে, মানসিক ডিপ্রেশন তৈরি করবে, ব্যবসায় লস খেতে পারেন, এই কাজ ধার দিনে চলে যেতে পারেন মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তুলাশের ক্ষেত্রে মানসিক বা শারীরিক সমস্যা তৈরি করবে, কোমর পিঠে ব্যথা হতে পারে, নিম্নাঙ্গের সমস্যা আসতে পারে, মালিকের থেকে যারা কর্ম করেন তার থেকে সম্মানহানি হতে পারে। তুলাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলে দেওয়া সম্ভব এটা। তাহলে গেলে মকর, তুলা, বিষের ক্ষেত্রে কী হতে পারে, তৃতীয় পথে শত্রুতা বৃদ্ধি পেতে পারে, ব্যবসায় লস হতে পারে, ভালো ফল দিতে পারে বিষরাশির ক্ষেত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এটা হচ্ছে পাঁচই মে 2023। এই কটি রাশি যেমন মালামাল হবে, এই কটি রাশির সমস্যা চলবে তা সাবধানে থাকুন, পারলে কোনো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন। জয় মাতারা, জয় গুরু, বামদেব, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।